ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়, আবার সঙ্গে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর এ ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্রবাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। যেমন হাবড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে হতে পারে বৃষ্টি, সঙ্গে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। চলত চলতি সপ্তাহে মঙ্গলবার থেকে আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাকাল দক্ষিণবঙ্গবাসী। কিছু কিছু জেলায় বৃষ্টি হলেও তেমন কোনো সিস্টেম না থাকায় বৃষ্টির পরিমাণ তেমন ছিল না। আজ সোমবার সকাল থেকে ক্রমেই বেড়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, অতিরিক্ত আর্দ্রতা ও আগত নিম্নচাপের প্রভাবে 3 জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন সপ্তাহে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে কলকাতাও গরম নাকাল, রবিবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক থেকে 2 ডিগ্রি বেশি। শনিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক থেকে 2 ডিগ্রি বেশি। উভয় ক্ষেত্রে বেড়েছে পারদ, আর্দ্রতা পরিমাণ যথারীতি চড়ছে, সর্বোচ্চ 86%, সর্বনিম্ন 44%। বৃষ্টি হয়নি, বৃষ্টির সম্ভাবনা কম, তৈরি হইতে পারে শুধুই বজ্রগর্ভ মেঘ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। শুক্রবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। শনিবার সকাল পারদ চড়ে 3.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বর্ষার মরশুম কাছাকাছি, তাই বৃষ্টি না হওয়ার বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি, এমনটা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। রবিবার দমদমে তাপমাত্রা 29.4 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টি হয়নি। সল্টলেকের তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস। এই প্রত্যেক স্থানে মিলতে পারে স্বস্তির বৃষ্টি। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস তরফ থেকে লেটেস্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে।